আইসিটিতে বাংলাদেশের যে অভাবনীয় উন্নতি তাতে দ্রুতই আইটি পণ্য রপ্তানিতে শীর্ষ দেশগুলোর কাতারে বাংলাদেশ উঠে আসবে এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি বিআইডব্লিউসিআইটির 25তম আসরে কিনোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে জানিয়ে এই গতি অব্যাহত থাকলে 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে এমন আশার কথা শোনান। বক্তব্যে তথ্য প্রযুক্তি খাতে বিগত 13.5 বছরে বাংলাদেশের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ এই আয়োজনে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে 85 দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা ভার্চুয়ালি যোগ দেন। বাংলাদেশের দক্ষ জনশক্তি আইসিটি বাধ্যব সরকার থাকায় আরও বেশি বিনিয়োগ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। Is to eliminate any avenues of corruption. The IT industry in Bangladesh has really exploded in servicing the domestic market. Our domestic use and domestic consumption has skyrocketed. We have the 8th largest population in the world. And with the developing economy, with us being a middle-income country, we now have one of the largest middle classes in the world. And so these startups really skyrocketed, especially during COVID.